আমার তো একটা সমস্যা হলো, তো বয়স হয়ে গেছে 70 বছর, করোনা আক্রান্ত হয়ে মাথার আরো বুদ্ধিশুদ্ধি কমে গেছে, মনে রাখতে পারি না, অনেক বেশি একসাথে করলে উত্তর দিতে পারবো না। আমার উত্তর দেখতে প্রথম কথা বলেছে রাজনৈতিক কথা, যে গতবারও বন্ধ করে দিয়েছিল, এবারও তারা বন্ধ করে দিয়েছে। গতবার বন্ধ করেছিল তারা, কিন্তু বন্ধ করার আগে একটা কিছুদিন আগে তারা কিন্তু একটা প্রাইসের একটা মিনিমাম প্রাইস তারা বেঁধে দিয়েছিল, তারপরে কিছুদিন সেটাও চলছে এবং তারপরে হঠাৎ 29শে সেপ্টেম্বর বন্ধ করে দিল। আমরা মনে করেছি, যেটা পরবর্তী পর্যায়ে আমাদের লক্ষ্য করেছি, যে ওদের দেশে আপনারা সবাই জানেন যেটা সত্য কথা, সেটা হলো ওদের দেশে পেঁয়াজও কিন্তু 150 রুপি যে বিক্রি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ওদের একটা স্টেট যেখানে কিন্তু ওরা পেঁয়াজ 40-45% শর্টফল ওদের নিজস্ব, সেখানে মমতা ব্যানার্জি রেশনের দোকানে পেঁয়াজ বিক্রি করেছে, ওদের সমস্যা হয়েছিল আমরা পরে দেখেছি। আমরা অল্টারনেটিভ মার্কেট থেকে চেষ্টা করেছি, দাম অনেক, প্রথমবারের অভিজ্ঞতা, আমরা তো অন্য মার্কেট থেকে কখনো তেমন ট্রাই করি নাই এই মন্ত্রণালয়। গত বছরেই আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রাই করতে আমাদের প্রথম দিকে দেরি হয়েছে। আপনারা হয়তো জানেন সবাই যারা মন্ত্রণালয় যোগাযোগ রাখেন, যে গতবার আমাদের মন্ত্রণালয় থেকে দুটো দেশে, একজনকে টার্কিতে এবং একজনকে ইজিপ্টে পাঠিয়েছিলাম, যে কীভাবে ওখান থেকে আনা যায়। আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, আমাদের ব্যবসায়ীদেরও ছিল না, যার জন্য বেশ সময় লেগে গেছিল আমাদের আনতে। কিন্তু গতবার অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা দেখেছি যে ইম্পোর্ট করা সম্ভব। গতবারটা গেল, তারপরে পেঁয়াজ উঠলো, তারাও পেঁয়াজ আমাদের ছেড়ে দিল মার্চ মাস থেকে, সম্ভবত বাজার কমে এলো, আমরা 25-30-35 টাকা ধরে পেঁয়াজ পেতে শুরু করলাম। আমরা কিন্তু গতবারের অভিজ্ঞতার কারণেই আমরা কিন্তু ফলো আপ করতে শুরু করলাম, যে দেখি ভারতের দাম, পেঁয়াজের দাম কী থাকে, আমাদের কী হয়, আমাদের প্রাইসটা কত থাকে। আমরা স্বাভাবিকই সব ছিল, গত 15 দিন ধরে আমরা দেখলাম যে বাজার, পেঁয়াজের বাজার ভারতের না, কারণ প্রতিদিনই আমাদের ওবায়দুল আজম সাহেব আছেন, এনারা সবাই আমাকে রিপোর্ট সাবমিট করে যে নাসিকের বাজার, যেখান থেকে আমাদের পেঁয়াজ আনা হয়, সেই বাজারটা কত। তো আমরা কিছুদিন ধরেই দেখছিলাম, 10-15 দিন ধরে, যে ওখানকার দামটা একটু একটু করে বাড়ছে। তো সেই বিবেচনাতে এই বন্ধ করার আগেই কিন্তু আমাদের মন্ত্রণালয়ে আমরা ঠিক করেছিলাম যে বলা তো যায় না, পেঁয়াজের দাম যদি সত্যিই বেড়ে যায়, এক, দুই নম্বর হলো প্রতিকূল আবহাওয়া, বন্যার কথা শোনা যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়, আমাদের দেশেও হয়েছে, এটা যদি সত্যি ভয়ঙ্কর রূপ নেয় তাহলে কিন্তু আবার পেঁয়াজের ক্রাইসিস হবে, এটা দিন 15 কথা। এবং সেই থেকেই কিন্তু আমাদের যে টিম আছে, কমার্স টিম, কমার্স, তারা কিন্তু নিজেরা বসে আলোচনা করেছে, ঠিক করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে এটা বন্ধ হওয়ার আগেই টিসিবিকে বলেছে তোমরা এলসি ওপেন করে ফেলো, এবং অ্যাকর্ডিংলি দে হ্যাভ ডান ইট। কিন্তু কোনো অবস্থায় আমরা চিন্তা, আমরা মনে করেছি দাম বাড়তে পারে, ইভেন যেদিন বন্ধ করে দিল তারা, সেদিনও কিন্তু বিকাল পর্যন্ত যে ধারণাটা আমার ছিল যে হয়তো তারা বন্ধ করবে না, তারা হয়তো একটা মিনিমাম প্রাইস তারা বেঁধে দেবে, যে এর নিচে এক্সপোর্ট করা যাবে না। কারণ এটা সত্যি কথা যে সেই নাসিকের বাজারে যেটা 16-17 রুপিস ছিল, সেটা 32-35 রুপিতে চলে যায়। আমরা প্রতিদিন খবর রাখছিলাম, এই উঠতি প্রাইসটার কারণেই আমরা একটু ভয় পেয়ে আমরা অল্টারনেটিভ মার্কেট থেকে শুরু করলাম, কিন্তু হঠাৎ করে তারা বন্ধ করে দিল, যার ফলে এই চাপটা আসে। এখন যে প্রশ্ন করেছেন রাজনৈতিক কিনা, আমি কমার্স মিনিস্টার, কমার্স বুঝি, ব্যবসাটা বুঝি, সবই বুঝি, পিছনে কোনো গভীর রাজনৈতিক সিদ্ধান্ত সে উত্তর আমি দিতে পারবো না, সেটা আমার দেওয়ার কাজও নয়। আমরা সোজাসুজি বুঝি, এবং গত এই ঘটনার পরপরেই আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি, আমাদের কমার্শিয়াল যে কাউন্সিলর আছে তার মাধ্যমে করেছি, আমরা অ্যাপ্রোচ করেছি, ভারতীয় হাই কমিশনারকে বলেছি, আমাদের তরফ থেকে চেষ্টা করার কারণে আমাদের ফরেন মিনিস্ট্রি নোট ভার্বাল পাঠিয়েছে যে তোমরা এটা বন্ধ করলে কেন, অথবা তাছাড়াও যে মাল বর্ডারে পড়ে আছে এলসির মাধ্যমে এসছে বা ট্রাক আসছে, সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেবে, এসব করছি। কিন্তু এটা সত্যি কথা, তাদের কি ইচ্ছা জানি না, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদের এখানে দামটা বেড়েছে, ডাবল হয়েছে, যেটা 16-17-18 টাকা ছিল, রুপিস ছিল, সেটা 35-36 হয়ে গেছে, এইটুকু সোজাসুজি আমরা দেখতে পেয়েছি। এখন এই কারণে তারা বন্ধ করেছে না অন্য কিছু করেছে আমরা ঠিক জানি না, তবে এটা বলতে পারি যে আমরা গতবারের চেয়ে এবার কিছুটা প্রস্তুত, বেশ কিছুটা প্রস্তুত হয়েই আছি। যেটা প্রথমেই বললাম যে এক মাস তাদের যে বন্ধ করার কারণে হয়তো এক মাস আমাদের উপর চাপ পড়বে, সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি এক মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা
মোটামুটি ভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারবে এটাই কথা। যদি ধরেন প্রতি বছরে প্রতি মাসের ইম্পোর্টের স্টেটমেন্টটা যদি দেখেন, গত তিন মাস ধরে প্রতি মাসে আমাদের 1,00,000 টন কম বেশি ইম্পোর্ট হচ্ছে, আমাদের কনজাম্পশন 2,00,000 টন। তার মানে 50% ইম্পোর্টেড প্রাইস আমরা কনজিউম করছি, 50% আমাদের লোকাল প্রোডাকশন। এখন যখনই এই 50% বন্ধ হয়ে গেল, তার মানে কি আমাদের কনজিউম করার যা প্রয়োজন তার অর্ধেক বাজারে নাই। এই সুযোগটা নিয়েছে ব্যবসায়ীরা যে এখন তো নাই, অতএব আমাদের কাছে যেটা স্টক আছে এই স্টকটা আমরা এখন হায়ার প্রাইসে বিক্রি করব। এখন আমাদের যে আমাদের দেখেন যে আমাদের ভোক্তা অধিকারের যিনি ডিজি আছেন, গতবার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, এই বিশাল দেশ, লক্ষ লক্ষ রিটেইলার, তারপরে পাইকারি, সব জায়গাতেই আমরা চেষ্টা, আমরা তো রিটেইলের কাছে যেতে পারি না, এরা দৌড়ে গেছে যারা হোলসেল করে খাতুনগঞ্জে বা আমাদের ঢাকাতে শ্যামপুর না কোথায় শ্যামবাজার, চেষ্টা করে সেখানে কন্ট্রোল করার চেষ্টা করছি। যখনই চাপ দিয়েছি তারা পেঁয়াজ হাওয়া করে দিয়েছে। মামলা মকদ্দমার কথা বলেন, আমরা জেলে কত করবো, আমাদের একটা সোজা হিসেব আমরা বুঝি যে জরিমানা করেন, নাহলে ব্যবসায়ীদের যদি 5টা জেলা ঢুকাই দেয় জেলে, তো পরের দিন দেখা যাবে আপনারা জানেন এই প্রথম কয়দিন আগে খাতুনগঞ্জে কী হয়েছে, একদিন শুধু গেছে সব দোকান বন্ধ করে দিয়েছে। অতএব আমাদের লাঠিও ভাঙা চলবে না আর সাপ। তো যেটা আমরা বলেছি যে জেলচে জরিমানা করেন, বাড়ায় দেন জরিমানা, অন্তত ফাইন্যান্সিয়াল সাপোর্টটা হোক, তারপরেও সুযোগ এরা নেয়। আমি নিজেই দেখেছি গতবার একই বাজারে, আমি উত্তরায় থাকি, উত্তরার বাজারে এক দোকানে বিক্রি হয়েছে 70 টাকা, তার থেকে তিন দোকান পরে 1,00,000 বিক্রি করছে 90 টাকা, রিটেইলে গিয়ে যে যার মতো করে হাঁকাচ্ছে। একটা কথা আপনাদের মাধ্যমে বারবার বলতে চাই, দয়া করে আপনারা ভোক্তা যারা ফাইনালি, তাদেরকে একটুখানি আপনারা মেসেজটা দেন, অস্থির হওয়ার কিছু নাই, একটুখানি বাজার দেখুক। আমার মনে আছে আরেকজনের কথা, আমার কথা নয়, আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব, আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, উনি খুব সুন্দর করে ওরা দেশি ভাষায় একটা কথা বলেছিলেন যে খালি সিন্ডিকেট, পেঁয়াজের সিন্ডিকেট, অমুকের সিন্ডিকেট, তমুকের সিন্ডিকেট, এরা এইসব করছে। আমরা জনগণ একটা সিন্ডিকেট করতে পারি না, আমরা 10 দিন পেঁয়াজ খাবোই না। তো এইটা কথা, এটা ওনার কথা, আমি জাস্ট বলার জন্য বললাম যে আমাদের জনগণের একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়া দরকার, যে ঠিক আছে পেঁয়াজ আলাদা সুযোগ নিচ্ছে, 10 দিন কিন্তু পেঁয়াজ ধরে রাখতে পারবে না, পচে যাবে তাদের পেঁয়াজ। তো সেইটাই বলি, একটুখানি অস্থির না হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আপনাদের বলি যে আমাদের ইম্পোর্টের জন্য, পিসিবির কেনার জন্য, আগে তো তারা একটা প্রাইস থাকে এবং তারা টেন্ডার করে আনতে হয় পেঁয়াজ। এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্যার টেন্ডারের দরকারই নাই, মানে এমন একটা ভাব দিয়েছে দরকার পড়লে কেন, টিসিবিকে ফুল অথরিটি দেওয়া আছে যে তোমরা নিজেরা ডাইরেক্ট পার্চেজে যাও, টেন্ডার দেওয়া, কম্পিটিশন, বার্গেন এইসবের দরকারই নেই, যেখানে প্রাইস দরকারে ডাইরেক্ট পার্চেস করো। আমরা আজকে চেষ্টা করছি, আজকে সন্ধ্যার মধ্যে আমরা টার্কির বাজার দেখে নেব কী আছে না আছে, তো সব দিকে আমরা চেষ্টা করছি এটাই। তবে জেল জুলুম দিয়ে যে মানুষের চেতনাটা বাড়ানোর পক্ষে, ভোক্তাদের চেতনাটা বাড়ানোর, এর বাইরে 2:45 খিদা কিন্তু লেগে গেছে। আপনি যে কথাটা বললেন আসলে খুব সুন্দর একটা কথা বলেছেন, এই যে ভোক্তা অধিকারের ডিজি আছে, আমরা কালকেই দেব, যে আল্লাহর হস্তে আপনারা যা লাগে তাই কেনেন, অন্য সময় মতো কেনেন, অন্তত এটা ইতিমধ্যে শুরু করেছে। টিসিবিও কিন্তু 2 কেজির বেশি বিক্রি করে না, ইটস এ গুড আইডিয়া, আমরা কিন্তু এটা নোট করে রাখেন, এটাও আমরা গণবিজ্ঞপ্তি আমরা। আপনাকে বলি, আমরা সব রকম গতকাল থেকে আমাদের সব ঘুম হারাম হয়ে গেছে, আমরা টেকনাফ বন্দরে বাই রোডে বন্ধ আছে কোভিডের কারণে, আমরা অল্টারনেটিভ সোর্স দেখেছি, ওদের পোর্ট থেকে আমাদের পোর্টে 3 থেকে 4 দিনে মাল নিয়ে আসা যায়, সেই চেষ্টা চলছে, 1,200-1,300 টন মাল অলরেডি লোড হয়েছে, আমাদের চেষ্টার ত্রুটি নেই, আমরা চালাচ্ছি সেটা। আর কার কি প্রশ্ন, এরকম একটা খবর গেছে আমরা সমুদ্র পথে আনছি, আর আপনি যেটা বলছেন সীমান্তে কোনো সংঘর্ষ টংঘর্ষ, পেঁয়াজ টেয়াজে কোনো সমস্যা না, ব্যবসায় আমরা ওইটা যত লড়াই হোক আমরা আনবো পেঁয়াজ, ওতে সমস্যা। আচ্ছা আপনার প্রশ্নটা বলেন, এটা বলে শেষ করে দিই, এটা কিন্তু একটা টেন্টেটিভ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, যদি আপনারা মানুষকে বুঝাতে পারেন 10 দিন কোনো পেঁয়াজ কিনবো না, আমি কিন্তু কমে খাওয়াতে পারবো। আর যদি বলেন তোমরা 10 কেজি কেন, 2 কেজির জায়গায় আমি দামের গ্যারান্টি দিতে পারবো না, তো এইটা কোশ্চেনটা ভেরি টেন্টেটিভ যে মানুষ কোথায় দাঁড়ায়। আমি জেনারেলি বলেছি যে আমাদের শর্টফল আছে, এক মাসে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবো, এই একটা মাস একটু সাশ্রয়ী হতে হবে,
আমাদের যথেষ্ট পরিমাণ আছে, আমরা আমাদের পেঁয়াজ দিয়ে আমরা সাফিসিয়েন্ট এই কয় মাসের জন্য, আমরা যদি আনতে পারি তাহলে পরের মাসগুলো আমরা কভার করতে পারবো, একটুখানি সবাইকে সাশ্রয় হতে দেয়। তবে দাম একটা বলি, সকল ধন্যবাদ মাননীয় বাণিজ্য মন্ত্রী, আমরা সবাই পেয়েছেন এটা নির্ভর করে আপনার উপরে, আপনাদের উপরে, আপনারা কত মোটিভেটেড করতে পারবেন জনগণকে। আমরা এক মাসের মধ্যে সাপ্লাই ফুল রেগুলার করে দেবো, এখন আপনাদের দায়িত্ব এটা কন্ট্রোল রাখা। মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। আপনাদের কিন্তু ঘাবড়েন না, আমি খিদে লাগছে বলেন, আপনাদের জন্য খাবারের একটু ব্যবস্থা আছে, আপনারা একটু অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।